হ্যালো ভিউয়ার্স, আমি আরে সামান্দীপা দাস আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকে 5ই জানুয়ারি আসছে, আগামী 7ই জানুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। তো নির্বাচন উপলক্ষে একটা কবিতা শোনাই, কবিতার নাম হচ্ছিল নেতা। আমাদের ছোট গায়ে বড় বড় নেতা, উপদেশ দিয়ে বেড়ায় গানে ভরা মাথা, বিপদে পায় না খুঁজে কাজে ঠন ঠন, অসময়ে মাছির মতো করে ভন ভন, নিজেকে পণ্ডিত ভাবে ফাঁক পেলে ধোকা, সুযোগ বুঝে যদি পাই সরল সোজা বোকা, কাজে কর্ম নেই তার তবু কাপায় মাঠ, সবসময় সাদা লুঙ্গি পরে গায়ে পড়ে শার্ট। তো আমাদের দেশের নেতাদের এই অবস্থা, সারা বছর খুঁজে পাওয়া যায় না, নির্বাচনের সময় এসে দেখা যায় যে বাড়ির সামনে এসে ডাকছে, সালাম দিচ্ছে, জড়ায় ধরছে, কুলাকুলি করছে, কিন্তু যেই নির্বাচন শেষ তাদের আর খুঁজে পাওয়া যায় না। তাদের সাথে কথা বলতে গেলে দাঁড়ায় থাকা লাগে, তাদের সময় চেয়ে নেওয়া লাগে, তাদের কোনো সময় হয় না, সে বাসায় নেই, সে এখানে ওখানে, এটাই আসলে আমাদের দেশে নেতাদের কাজ। তো এরকম নেতা দেখি হবে? তো আমাদের দেশে 5টা নেতা আছে বা 5টা এমপি আছে, যে 5জন মানুষের জন্য খুবই উপকার এবং সবারই উপকার করে। তো 5জন নেতা ছিল, 1 পঞ্চগড় আসনের শিবলী সাদিক, 2 নারায়ণগঞ্জ আসনের শামীম ওসমান, 3 বাগেরহাট আসনের শেখ তন্ময়, 4 ফরিদপুর আসনের শেখ নিক্সন, আর 5 আমাদের মাশরাফি মুর্তজা ম্যাশ বস। তো আমার ভিডিওটি এবং আমার কবিতাটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।